অর্জুন কাটার খচখচানি চব্বিশ ঘন্টা পেরোয়নি ফের বেসুরো বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা টুইট অস্ত্রে গেরুয়া শিবিরকে বিদ্ধ করে আত্মবিশ্লেষণের পরামর্শ দিলেন অনুপম সোমবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন কেউ দল ছাড়লেই এতে কোনো ক্ষতি হবে না বা গুরুত্ব দিতে নারাজ বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে ক্ষতি যে কিছুটা হয়ে গেল সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার দল ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার কিন্তু কেউই নিতান্ত নিজেদের ব্যক্তিগত চরিতার্থ করার জন্য বা নিতান্তই ধান্দাবাজির জন্য অন্য দলে গেলে সেটাকে গুরুত্ব না দেওয়াই ভালো বাস্তবটাকে অস্বীকার করে কোনো লাভ নেই কারণ বর্তমান পরিস্থিতিতে যেখানে একটা কাউন্সিলার সিট জিততে কালঘাম ছুটে যাচ্ছে সেখানে কাউন্সিলারের যথেষ্ট উপরের পদমর্যাদা সম্পন্ন কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে তার দলের ক্ষতি অল ইজ বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতে ভালো লাগে দেখতে বাস্তবে সেটা সবসময় নাও খাটতে পারে তার মন্তব্য যে একেবারে ব্যক্তিগত তাও পোস্টের শেষে উল্লেখ করেছেন অনুপম ঘটনা হল একুশের স্বপ্নভঙ্গের পর একের পর এক হেভিওয়েট নেতা দল ছেড়েছেন মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্ত বাবুল সুপ্রিয় আর এখন অর্জুন সিং প্রধান প্রতিপক্ষ তৃণমূলে চলে গিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য বরাবরই এই দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ দলের এই অভ্যাসটাকে কটাক্ষ করেছেন অনুপম হাজরা অবশ্য অনুপমের এই টুইটের মধ্যে অন্য কোনো ইঙ্গিত রয়েছে কিনা তা ভবিষ্যতই বলবে